একটা চরিত্র যখন আমরা মানে গল্পে চরিত্রকে আনি, সেই চরিত্রটার কী হবে, চরিত্র ব্যাপারে যদি আমার সম্যক ধারণা থাকে, আমি যদি বুঝি যে আমার এই চরিত্রটা কেমন লাগবে, তার অবশ্যই ফিটনেস একটা ব্যাপার। ফিটনেসটা ছাড়া তখন আমি পরিবেশটা কিন্তু তাকে দিয়ে সেই কাজটা করাতে পারবো না, কারণ এগুলো আমাদের জ্বলন্ত প্রমাণ। আমরা কিন্তু দেখেছি যে এটা আমাদের পার্শ্ববর্তী দেশে দেখা যায় যে সালমান খান, আমির খান, তারপরে গোবিন্দ করতো এরকম, মানে এক একজন এক একটা নিজের ফিগারটাকে কাজ করার জন্য বিভিন্নভাবে কিন্তু তারা ফিগারটাকে ঠিক করে নিত, যে কখনো মোটা, কখনো চিকন, কখনো পাতলা, কি মানে কীভাবে তারা কিন্তু চরিত্রের সাথে মিশে যেত, চরিত্রে মেশার জন্য কিন্তু চেষ্টা করতো। আমাদের শাকিব খানকে দেখা যায় মাঝে মাঝে করে, সে ইদানিংকালে সে কিন্তু সেই চেষ্টাটা করছে, যে প্রায় দেখা যায় যে নিজে ব্যায়াম করে করে নিজেকে ফিগারটাকে কমায়, কারণ মাঝখানে সে অনেক মোটা হয়ে গেছিলো, সেটার থেকে সে নিজেকে কমপ্লিটলি শেপে নিয়ে আসছে। তো এই জন্যে বলা যায় যে আসলে আমাদের এখানে এতটা বেশি মানা হয় না এই জিনিসটা, কিন্তু এটা হওয়া উচিত যে প্রত্যেকটা শিল্পীর চরিত্র চিত্রণ করতে গেলে অবশ্যই সেখানে তার ক্যারেক্টারের সাথে মিলিয়ে তার ফিগারের দরকার খুব বেশি। হ্যাঁ, ফিটনেস শারীরিক হতে পারে, ফিটনেস হেয়ার স্টাইলে হতে পারে, তার ফিটনেস তার গেট আপে হতে পারে, মানসিকতায় হতে পারে। তার আমি যদি মনে করি যে তাকে একটা চশমা পরাতে হবে, তার একটা চশমা লাগবে, সেটাও কিন্তু একটা ফিটনেসের মধ্যেই পড়ে। হ্যাঁ, তার হেয়ার স্টাইলটা কেমন হবে সেটাও কিন্তু একটা ফিটনেসের মধ্যে পড়ে। মানে সব কিছু মিলিয়ে আমি তো একটা কথাই বললাম যে আমরা যে গল্প রচনা করি, যখন গল্প সেই গল্পে কিন্তু চিত্রনাট্যের সাথে একটা চরিত্রকে মিলিয়ে নেওয়ার জন্য বিভিন্নভাবে ফিটনেসটা দরকার পড়ে। আমাদের দেশে এটা মেনটেন খুব একটা হয় না। হ্যাঁ, আমাদের এখানে যে যেমন তেমনভাবে, যেমন এককালে এমন ছিল যে বাংলাদেশে আমরা যখন কলেজে স্টুডেন্ট দেখাতে চাইতাম, তখন দেখাতে হতো কাদেরকে, হয় সোহেল রানা, না তো ইলিয়াস কাঞ্চন, না হলে জসিম, না আলমগীর ভাই, এরকম করতে হতো না। পরে যখন এই সেকেন্ড জেনারেশনটা, এই যে নতুন জেনারেশন যেটা চলছে, যেমন মৌসুমীরা আসলো, তার মৌসুমি, তারপরে সালমান, তারপর শাবনাজ, নাইম, এরা যখন আসলো, তখন কিন্তু টোটালটা একটা পরিবর্তন এসে গেল। তখন কিন্তু আমরা গল্পের, তাতে করে হয়েছে কি, গল্পেরও পরিবর্তন এসছে। তখন আমরা চিন্তা করতে পেরেছি যে কী ধরনের গল্প করলে, কী ধরনের করলে মানে দর্শকরা পছন্দ করবে, সেই অবস্থানটা তৈরি হয় আর কি, যে চরিত্র দেখে চরিত্রের সাথে তাল মিলিয়ে তাদের ফিটনেসটা তারা নিজেরাই তৈরি করবে। কারণ আমাদের এখানে সেই সুযোগটা নাই। আমাদের এখানে যেমন বাইরে যেটা আমি যেটা দেখেছি, আমার বাইরে যা দেখার সুযোগ হয়েছে যতটুকু, তাতে করে আমি দেখেছি যে একটা শিল্পী কিন্তু একটা ছবি শেষ না হওয়া পর্যন্ত সে অন্য আর কোনো ছবির কাজ করে না। হ্যাঁ, এটা একেবারেই মানে তারও যে আমাদের এখানে যেমন একজন শিল্পী দেখা যাচ্ছে মাসে চারটা পার্টিকে শিডিউল দিচ্ছে, এক সপ্তাহে একজনে করছে, আর দশ দিন হয়তো আরেকজনে করছে, তারপর আরেকজনে করছে, মানে তার কোনো যে ফিটনেসটা এটাকে সে মেনটেন করা তার দরকার পড়ে না, সে করে না, কারণ তার ওই ওইটার সম্বন্ধে তার ধারণাই নেই যে আমার আমাকে এই ফিটনেসে করলে আমাকে দর্শকরা ভালো লাগবে, যার জন্য দর্শকরা সেইভাবে আমাদের দেশের দর্শকরা কিন্তু আমাদের শিল্পীদেরকে ওইভাবে নিতে পারে না। আজকে যদি আমি হলিউডের দিকে তাকাই, তাহলেও দেখব যে তারা যে ফিটনেসটা, তাদের শিল্পীদের যে ফিটনেসগুলো, শুধু আমি এটা এই নায়ক নায়িকা কিংবা ফাদার মাদার এদের কথাই বলি না, তাদের শিল্পীরা যারা গান গায় তারাও কিন্তু তাদের ফিটনেসটা একটা বিরাট ব্যাপার মনে করে, এবং তারা কিন্তু সেই ফিটনেসটাকে ঠিক করে নেয় যাতে স্টেজ পারফরমেন্স যখন করবে দর্শক যেন তাদেরকে পছন্দ করে।